করে নিয়ে সবটাকে ভালো করে ওয়াশ করে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে পুরো জলটা যখন ঝরে যাবে তারপর আমি থালার মধ্যে এগুলোকে ছড়িয়ে দেবো। এবার আমি থালার মধ্যে এগুলো ছড়িয়ে দেবো, 10 মিনিট রেখে দেবো, পুরো জলটা সোক করে নেবো। সেদ্ধ আলু, সাবু, ভেতরের দানাটা মিশে গেছে, একদম ইনস্ট্যান্ট ভিজিয়ে করছি। কাঁচা লঙ্কা, চাট মশলা, দমের পেস্ট সব মিক্স করে নেবো। পরিষ্কার হাতে তেল মশলাটা ঢালবো।